অগ্রাধিকার থাকলেও করোনাকালে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে সাধারণ চিকিৎসা পাচ্ছে না মুক্তিযোদ্ধারা। অসুস্থ হয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হচ্ছে তাদের। বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনা পরীক্ষা করতে গিয়েও তারা হচ্ছেন হয়রানির শিকার। এ অবস্থায় মহামারীকালে বিশেষ চিকিৎসা ভাতা চেয়েছেন তারা। আরো জানাচ্ছেন শফিউল আলম সুজন। এই কি জাতি শ্রেষ্ঠ সন্তান, এই কি আমাদের পাওনা? মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক মোল্লা 71-এর স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। 65 বছরের এই মুক্তিযোদ্ধা এক সপ্তাহ ধরে অসুস্থ হলেও হাসপাতালে ভর্তি হতে পারছেন না। করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে তাকেও। অনেকগুলো হাসপাতাল ঘোরা হয়েছে, কেউ আমাকে ভর্তি করে নাই। বললো যে করোনা টেস্টের সার্টিফিকেট ছাড়া ভর্তি করা যাবে না। কিছুদিন আগেও মুক্তিযোদ্ধা বাবাকে হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা। মৃত্যুর আগেও তার বাবা পাননি কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা। এমন হতাশা কষ্টের কথা এখন বলছেন অনেক মুক্তিযোদ্ধার পরিবার। সরকারি হসপিটালে গিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ইউনিট আছে। সেখানে তার মুক্তিযোদ্ধ পরিচয় দেওয়ার পরেও তাকে আমি সেখানে ভর্তি করাতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানী ভাতার সমপরিমাণ চিকিৎসা ভাতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের উদ্যোগে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনার অনাবর্তিপত্র দেওয়া হোক। সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সম্মিলিত সামরিক হাসপাতালকে নির্দেশ প্রদান করা হোক। দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই চিকিৎসা নিতে গিয়ে এমন দুর্ভোগে পড়েছেন মুক্তিযোদ্ধারা। অথচ সরকারি নির্দেশনা মতে সব সরকারি হাসপাতালে চিকিৎসায় তারা বিশেষ অগ্রাধিকার পাওয়ার কথা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করোনা টেস্টের জন্য আলাদা একটা লাইন করা হোক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এটা বললে হবে না, কাজেও দেখাইতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। সরকারি প্রজ্ঞাপনও জারি হয় সেসব নিয়ে, কিন্তু করোনার এই দুর্দিনে সেসব নির্দেশনাও মানছে না সরকারি হাসপাতাল। অবশ্য এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা রাখছে রোগী, আমরা একটা খবর রাখছি হাসপাতাল শাখা থেকে, তারা রেগুলার মনিটরিং করছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং কারা কোনো ধরনের যদি কোনো অভিযোগ আসে সেই ভিত্তিতে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। করোনার সংক্রমণকালে জরুরি চিকিৎসা সুবিধা সহজে না পেলে দেশে অসুস্থ অনেক মুক্তিযোদ্ধার মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করেন মুক্তিযোদ্ধা নেতারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।